নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই বসাক গিনি মিউজিয়ামে, 171/2C রাশবিহারী এভিনিউ, গড়িয়াহাট। বন্ধুরা, আমি আজ এই ভিডিওতে তোমাদের জন্য নিয়ে এসেছি বেশ কিছু নেকলেসের ডিজাইন 20 গ্রামের মধ্যে। আশা করি তোমাদের সবাইকার খুব ভালো লাগবে। ভিডিও শুরু করব তার আগে বলে দিই, যদি তোমরা আমাদের ভিডিও প্রথমবার দেখছো তাহলে ভিডিওর নিচে রেড কালারের সাবস্ক্রাইব বাটনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে পরবর্তী ভিডিও আপলোডের সাথে সাথে তোমরা সহজেই নোটিফিকেশন পেয়ে যাও। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে বেল আইকনটা প্রেস করে দিও। ভিডিও শুরু করছি। প্রথমে নেকলেসটা আমি হাতে নিয়ে ডিজাইনটা দেখাচ্ছি। এই নেকলেসের ওয়েট হচ্ছে 11.44, যার প্রাইস পড়ে যাচ্ছে 63,000। আর একবার বলে দিই, এই নেকলেসের ওয়েট হচ্ছে 11.44 এবং প্রাইস পড়ে যাচ্ছে 63,000। এই ভিডিওতে আমি প্রতিটা নেকলেস হাতে নিয়ে ডিজাইনটাও দেখাবো, সাথে গলায় পরেও দেখাবো। এরপর দেখাচ্ছি নেক্সট ডিজাইন। এই ডিজাইনটাও বেশ সুন্দর দেখতে, অ্যাজ আ ব্রাইডাল নেকলেস এর সাথে একটা সীতাহার পরলে যথেষ্ট মানানসই হবে। এই নেকলেসের ওয়েট হচ্ছে 12.88, যার প্রাইস পড়ে যাচ্ছে 70,900। আর একবার বলি, এই নেকলেসের ওয়েট হচ্ছে 12.88 এবং প্রাইস পড়ে যাচ্ছে 70,900। এই ডিজাইনটা গলায় পরে দেখানো হচ্ছে। আশা করি তোমাদের আর ওই কোয়ারিটা থাকবে না যে কতটা কি চওড়া হচ্ছে বা কতটা কি লেন্থ পাচ্ছ। এই নেকলেসগুলো চাইলে তোমরা ট্যাসেলের সাথে পরতে পারো, অথবা সোনার ঘাটটানাও লাগিয়ে নিতে পারো। এই নেকলেসটা বেশ ট্রেডিশনাল ডিজাইনের দেখাচ্ছি, যার ওয়েট হচ্ছে 12.80, যার প্রাইস পড়ে যাচ্ছে 70,400। আর একবার বলি, নেকলেসের ওয়েট হচ্ছে 12.80 এবং প্রাইস পড়ে যাচ্ছে 70,400। এইগুলো সব হাঁসুলি স্টাইলের। এরপর চলে যাব আমি নেক্সট ডিজাইনে। এই নেকলেসটা দেখো, এখানে দুরকম কাজ করা রয়েছে। একদিকে একটু ট্র্যাডিশনাল ডিজাইন, আর একদিকে একটু মডার্ন লুক দেওয়া রয়েছে। বেশ সুন্দর দেখতে, অ্যাজ আ ব্রাইডাল নেকলেস এবং এর ওজনও বেশি নয়। এর ওয়েট হচ্ছে 14.61, যার প্রাইস পড়ে যাচ্ছে 80,400। আর একবার বলি, এই নেকলেসের ওয়েট হচ্ছে 14.61, যার প্রাইস পড়ে যাচ্ছে 80,400। এটাকে আমি গলায় পরে দেখাবো। ডিজাইনটা দেখে বুঝতে পারছো বেশ সরু হয়ে মাঝখানটা চওড়া, দেখতে বেশ সুন্দর লাগছে। যাওয়া যাক তাহলে নেক্সট ডিজাইনে। এই ডিজাইনটা দেখো, বেশ দেখতে চওড়া এবং গলা ভরাট করা। দেখতে বেশ সুন্দর লাগছে।
এর ওয়েট হচ্ছে 15.70, যার প্রাইস পড়ে যাচ্ছে 86,400। আরেকবার বলি, এর ওয়েট হচ্ছে 15.70 এবং প্রাইস পড়ে যাচ্ছে 86,400। নেকলেসটা এবার গলায় পরে দেখা যাক। এখানে দেখে বুঝতে পারছো যে কতটা চওড়া? তোমরা অন্যান্য ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়েছিলে যে তোমাদের নেকলেসগুলোর মাপ বুঝতে অসুবিধা হচ্ছে, কতটা কি চওড়া। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে, নিচে কমেন্ট করতে ভুলো না। এই নেকলেসটা দেখো, এটাও বেশ চওড়ার মধ্যে, কিন্তু এগুলোর ওজন অনেকটাই কম। এর ওয়েট হচ্ছে 17.27, যার প্রাইস পড়ে যাচ্ছে 95,000-এর মতন। আর একবার বলি, এই নেকলেসের ওয়েট হচ্ছে 17.27 এবং প্রাইস পড়ে যাচ্ছে 95,000। এই নেকলেসটা গলায় পরে দেখানো হচ্ছে। এই ডিজাইনটা দেখে বুঝতে পারছো নেকলেসটা বেশ চওড়া দেখতে। এরপর চলে যাব আমি নেক্সট ডিজাইনে। এই নেকলেসটাও দেখতে বেশ সুন্দর, নিচে সুন্দর পাতার ওপর ছিলা কাটা রয়েছে পুরোটা। এই নেকলেসগুলো খুব ফ্লেক্সিবল হওয়ায় গলায় প্রপারলি বসবে। এর ওয়েট হচ্ছে মাত্র 14.08, যার প্রাইস পড়ে যাচ্ছে 77,500। আরেকবার বলি, এর ওয়েট হচ্ছে 14.08 এবং প্রাইস পড়ে যাচ্ছে 77,500। এটাকে গলায় পরে দেখানো হচ্ছে। এরপর চলে যাব আমি নেক্সট ডিজাইনে। এই নেকলেসটা দেখো, ওয়েটের তুলনায় বেশ গর্জিয়াস দেখতে, এবং এখানে দু থাকের মতন প্যাটার্ন আছে। দেখতে বেশ সুন্দর দেখাচ্ছে। এর ওয়েট হচ্ছে 16.66, যার প্রাইস পড়ে যাচ্ছে 91,700। আর একবার বলি, এর ওয়েট হচ্ছে 16.66 এবং প্রাইস পড়ে যাচ্ছে 91,700। ওয়েটের তুলনায় এই নেকলেসটা দেখতে বেশ চওড়া এবং গর্জিয়াস। এটাকে গলায় পরে দেখানো হচ্ছে। এটা দেখে বুঝতে পারছো এর সাথে একটা সীতাহার হলে অ্যাজ আ ব্রাইডাল নেকলেস এটাকে কতটা সুন্দর দেখাচ্ছে। চলে যাব নেক্সট ডিজাইনে। এমনি প্যাটার্নের ডিজাইন আগে একটা আমি দেখিয়েছি, বাট ওটার থেকে এটা অনেকটাই আলাদা। ব্যাক করে দেখলে বুঝতে পারবে, ওখানে মাঝে তিনটে ফুল দেওয়া ছিল এবং দুদিকে দুরকম কাজ ছিল। এখানে একটা সিঙ্গেলের মাঝেই নিচে ঝুড়ি দেওয়া রয়েছে। এই নেকলেসের ওয়েট হচ্ছে 17.58, যার প্রাইস পড়ে যাচ্ছে 96,700। আর একবার বলি, এই নেকলেসের ওয়েট হচ্ছে 17.58 এবং প্রাইস পড়ে যাচ্ছে 96,700। এটাকে তাহলে গলায় পরিয়ে দেখানো যাক।
দেখতে বেশ সুন্দর লাগছে, দুদিকে দু রকম কাজ। চলে যাব আমি নেক্সট ডিজাইনে। এই ডিজাইনটাও বেশ চওড়ার মধ্যে, সুন্দর দেখতে লাগছে। এর সাথে চাইলে তোমরা ঝুমকো বা কানপাশা নিতে পারো, অথবা কানবালাও বেশ সুন্দর দেখাবে। এর ওয়েট হচ্ছে 19.03, যার প্রাইস পড়ে যাচ্ছে 1,04,000 মতন। আর একবার বলি, এর ওয়েট হচ্ছে 19.03 এবং প্রাইস পড়ে যাচ্ছে 1,04,000। এই নেকলেসটাকে গলায় পরে দেখানো হচ্ছে, আশা করি এটা কতটা চওড়া দেখতে লাগছে তোমরা বুঝতে পারছো। এরপর আর একটু চওড়া নেকলেস দেখাচ্ছি আমি। এখানে বেশ কয়েক রকম ডিজাইন আছে এবং দূর থেকে দেখতে বেশ সুন্দর লাগছে এবং গলা ভরাট করা কাজ। এর ওয়েট হচ্ছে 20.09, যার প্রাইস পড়ে যাচ্ছে 1,10,500। আর একবার বলি, এই নেকলেসের ওয়েট হচ্ছে 20.09, যার প্রাইস পড়ে যাচ্ছে 1,10,500। এটাকে গলায় পরে দেখানো হচ্ছে। দেখে বুঝতে পারছো বেশ চওড়া দেখাচ্ছে। এরপর লহরি প্যাটার্নের নেকলেস, এই ডিজাইনটা খুবই ইউনিক এবং কাস্টমারদের চাহিদা রয়েছে। এটা ওয়েটের তুলনায় বেশ গলা ভরাট করা এবং বেশ গর্জিয়াস লাগে পড়লে। এর ওয়েট হচ্ছে 21.29, যার প্রাইস পড়ে যাচ্ছে 1,17,000। আর একবার বলি, এই নেকলেসের ওয়েট হচ্ছে 21.29 এবং প্রাইস পড়ে যাচ্ছে 1,17,000। এই নেকলেসটা গলায় পরে দেখানো হচ্ছে। এইভাবেই সঙ্গে থাকবে, দেখতে থাকবে বসাক গিনি মিউজিয়ামের ইউটিউব চ্যানেল। নামটা মনে রাখবে বসাক গিনি মিউজিয়াম, 171/2C রাশবিহারি এভিনিউ, গড়িয়াহাট। তাহলে বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।